ভাইরাসের সংক্রমণ আটকাতে এবারে কড়া পদক্ষেপ গ্রহণ করলো ধূপগুড়ি পৌরসভা। দেশের অন্যান্য জায়গার মতো এবারে ধূপগুড়ি পৌর এলাকাগুলিতেও বন্ধ করা হলো শপিং মল, সিনেমা হল, স্পা, পার্লার, জিম। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে এবার কড়া পদক্ষেপ ধূপগুড়ি পৌরসভার। ইতিমধ্যেই গোটা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে মহামারীর আকার নিয়ে কোথাও যাতে ভারতবর্ষে তেমন পরিস্থিতি না তৈরি হয় তার জন্য সতর্কতা অবলম্বনের কথা বলেছে। ইতিমধ্যে বিভিন্ন দর্শনীয় স্থান বন্ধ করে দেওয়া হয়েছে করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য। তারই অঙ্গ হিসেবে এবার কড়া পদক্ষেপ নিল ধূপগুড়ি পৌরসভা। ধূপগুড়ি পৌরসভার তরফে ইতিমধ্যে সচেতনতামূলক প্রচার শুরু করা হয়েছে সর্বত্র। বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে হ্যান্ডবিল, লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় পোস্টার, বাড়ি বাড়ি চলছে স্বাস্থ্য কেন্দ্র দিয়ে সচেতনতামূলক প্রচার। তবে এবার করোনা সংক্রমণ আটকাতে নতুন করে নির্দেশিকা জারি করল পৌরসভা। দেশের অন্যান্য জায়গার মতো এবার ধূপগুড়ি পৌর এলাকাতেও বন্ধ করা হলো সিনেমা হল, শপিং মল, পার্লার, স্পা, জিম। বন্ধের নির্দেশ দিল পৌরসভা, জানালেন পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। ইতিমধ্যে চিকিৎসক এবং বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যাতে একসঙ্গে অনেক মানুষ জমায়েত না করেন এবং যেখানে অনেক মানুষের ভিড় হয় সেই সমস্ত জায়গাগুলিকে বন্ধ রাখা বা এড়িয়ে চলার জন্যই বলা হয়েছে সরকারিভাবে। তাই এবার ধূপগুড়ি পৌরসভার তরফে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যে সমস্ত জায়গাগুলোতে বহু মানুষের আনাগোনা রয়েছে সেই জায়গা থেকে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ স্বাস্থ্য পরীক্ষা করার মতো কোনো উপকরণ বা কোনো ব্যবস্থা নেই এই জায়গাগুলিতে। তাই পদক্ষেপ নেওয়া হয়েছে আর এই পদক্ষেপে রীতিমতো খুশি সাধারণ মানুষ। এই বিষয়ে ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান, এটা প্রচার চালাচ্ছে মানুষের মধ্যে অযথা কেউ যেন এটা বিভ্রান্ত না ছড়া। আর আমাদের যারা হেলথ কর্মী রয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়েও এই বিষয়টা নজর রাখছেন, তারা ডেঙ্গু সার্ভে করছেন এবং আমরা কড়া পদক্ষেপ নিচ্ছি। পার্ক, সিনেমা হল, বিউটি পার্লার, জিম, যেখানে মানুষের জমায়েত হয় এগুলো সবগুলোকে নির্দেশিকা রাখা হয়েছে যেটা ইমিডিয়েটলি বন্ধ করবার জন্য, যাতে নতুন করে এগুলো যেখানে মানুষের জমায়েত না হয় এই বিষয়টা পৌরসভা তারা একটা নির্দেশিকা জারি করছে এবং অলরেডি আমরা সেই নির্দেশিকা পাঠিয়ে দিচ্ছি। প্রচার কি চলছে সচেতনতা? প্রচার আমরা ফ্লেক্স লাগিয়েছি, ডিফ্লেক্ট করেছি, যেখানে যেখানে মানুষের জমায়েত হয় বিশেষ পার্ক বাজার যেগুলো জায়গাগুলো রয়েছে আমরা সেগুলো করেছি এবং প্রতিটা মোড়ে আমরা ফ্লেক্স লাগাচ্ছি করোনা নিয়ে যা যা সতর্কতা অবলম্বন করার জন্য সেটা করছি। যেহেতু গভর্নমেন্টের একটা অর্ডারও রয়েছে, স্কুল কলেজ যেহেতু এখন বন্ধ রয়েছে সেই বন্ধের কারণে স্কুল কলেজ আমরা যেতে পারছি না, কিন্তু সব স্কুল কলেজ সব সময়ই আমরা বাস স্ট্যান্ড যেখানে যেখানে মানুষের একটা জমায়েত হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা একটা সতর্কতামূলক করোনা ভাইরাস। আমরা অলরেডি এখানে চিঠি করেছি, আমাদের স্টেশন মাস্টার এখানে চিঠি করেছে, আমরা ডিআরএমকেও চিঠি করব। যেহেতু ধূপগুড়িতে দূরপাল্লার ট্রেন বিশেষ করে কেরালা, বম্বে এইসব ট্রেনগুলো এখানে সব কিছু রয়েছে এবং প্রচুর মানুষ যায়, সেটা আমরা রেলকে বলেছি যে ব্যবস্থাগুলো গ্রহণ করার জন্য ওনারা আমাদের আশ্বস্ত করেছে এবং আমি এর সাথে আমরা ধূপগুড়ি বিএমএল সাহেবকেও আমরা বলেছি এবং আমরাও এতে সতর্ক থাকবো। রেল উদাসীন থাক না থাক সেটা বড় বিষয় না, বড় বিষয় আমরা যে ধূপগুড়ি শহরে যখন এই ধরনের বা গ্রামীণ এলাকায় যেটা লোক না ঢুকতে পারে তার জন্য আমরা সতর্ক রয়েছি। আমরা এই নিয়ে একটা মিটিংও ডেকেছি।